বিরতির পর আবার স্বাগত আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফ্রান্সে উদিজি শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণ চোদ্দশো একুশ এতে নৃত্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাসেম জাগ্রত করো উন্নত করো নির্ভর কর হে এই স্লোগানকে নিয়ে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী ফ্রান্স সংসদের আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ চোদ্দোশো একুশ অনুষ্ঠানের শুরুতে ফ্রান্সে প্রস্তাবিত স্থায়ী শহীদ মিনারের নির্ধারিত স্থান ওবারবিলিয়ে এমএসিজার পার্কে মঙ্গল শোভাযাত্রায় প্রবাসীদের সাথে বিদেশিরাও অংশগ্রহণ করেন সবাইকে উদিতি শিল্পী গোষ্ঠীর ফ্রান্সাকার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা উই ওয়ার্ক ফর দ্য মিউনিসিপ্যালিটি অফ ওবারাবিলিগি অ্যান্ড হুই আ ইনভলভ উদ উড়িষ্যা উই লুকিং ফরওয়ার্ড টু কন্টিনিউ এরপর শিশু কিশোরদের বয়স ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এবং ওবার শহরের সহকারী মেয়র বাংলা নববর্ষকে স্বাগত জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবার মেয়রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দ্বিতীয় পর্বে সংগঠনের সভাপতি কিরণময় মণ্ডল এবং হাসনাত জাহানের সঞ্চালনায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকসংস্কৃতি নৃত্য এবং নাটক পরিবেশন করেন উদিচি ফ্রান্স সংসদের শিল্পীরা প্যারিসে বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রবাসীরা সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন এমএাসেম চ্যানেলাই প্যারিস ফ্রান্স দুইবারের বিশ্ব জয়ী সাঁতারু অলিভার হাইন্ডের উন্নত চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য ছয়টি ডিনার অনুষ্ঠিত হয়েছে বর্তমানে তিনি পেশি পুষ্টির অভাব ভুগছেন গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ গেমস এর সাফল্য ধরে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি চিকিৎসা সেবার জন্য নটিংহ্যামের মন্সফিল্ডের স্থানীয় রেস্টুরেন্টে এই দিনের অনুষ্ঠিত হয়েছে নটিংহ্যামের মন্সফিল্ড থেকে ঘুরে এসে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান মঙ্গলবার বিসিএ ট্রেজারার ফয়সল চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে এবং মন্সফিল্ড রেডিওর জনপ্রিয় উপস্থাপক স্টুয়ার্ট নিকলসের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর লর্ড মেয়র টনি এগলটন চারটি দিনার থেকে সংগৃহীত দুই হাজার পাঁচশত পাউন্ড বিশ্ববিখ্যাত সাঁতারু অলিভার হাইন্ডের উন্নত প্রশিক্ষণের জন্য ব্যয় করা হবে অলিভার হাইন্ডকে সাহায্য সহযোগিতা করতে দূর দূরান্ত থেকে লোকজন এগিয়ে আসছেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনসফিন ফুটবল ক্লাবের জনপ্রিয় খেলোয়াড় খেভিন বার্ড হলি হাইন্ডের মাতা হেলেন হাইন্ড মিস মন্সফিল্ড দুই হাজার চোদ্দ গ্রেস টার্নার সেলিনা বেগম কামাল চৌধুরী প্রমুখ অনুষ্ঠানের শেষাংশে বিশিষ্ট পপস্টার জোসেফ জাসরনের দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর গান পরিবেশন করেন শান্তি গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দিন বদলের প্রত্যয় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যুক্তরাজ্য আওয়ামী লীগ আওয়ামী যুবলীগের প্রতিনিধি সম্মেলন দুই হাজার চোদ্দ আমাদের মৌদুদ আহমেদ জানান বাঙালি অধ্যুষিত ওল্ড হ্যামের স্থানীয় রেস্টুরেন্টে মঙ্গলবার এই সম্মেলনে অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক উপস্থিতিতে অনুষ্ঠিত সভার শুরুতে বায়ানের ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ইউকে যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন শহর থেকে আসা আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ সভায় প্রতিনিধিরা নেতৃবৃন্দের কাছে যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান সভায় যুক্তরাজ্য যুবলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তারেক রহমানের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা জানান দেশের ঐতিহ্য তুলে ধরে বৈশাখ মেলা চোদ্দশো একুশ পালন করেছে সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটি এগারোই মে জুরিখের খ্যান্টন সুলে রামি বুহি হলে অনুষ্ঠিত হল উৎসব আনন্দমুখর এই আয়োজন উপভোগ করেন সুইজারল্যান্ডের বিভিন্ন ক্যান্টন থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা সুইজারল্যান্ডের জুরিখ ঘুরে এসে রিপোর্ট করছেন ইতালি বিশেষ প্রতিনিধি নাজমুল আহসান শামিম সুইস বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটির উদ্যোগে এগারো মে দুই হাজার চোদ্দ জুরিখের ক্যান্টন ছুলের রামিবিহি হলে অনুষ্ঠিত হল বৈশাখী উৎসব চৌদ্দশো একুশ মোবারক হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী হায়দার হোসাইন বুলবুল এবং চ্যানেল নাইন পাওয়ার ভয়েজের কণ্ঠশিল্পী রেশমি সোমা পিঙ্কি ছাড়াও স্থানীয় শিল্পীবৃন্দ জমকালো এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় নৃত্যশিল্পী রাদিয়া গুলজান সুইস ড্যান্স গ্রুপ বিনা ও তার দল এবং সুইস নৃত্যশিল্পী পিঙ্কি সংগঠনের সভাপতি লিটন মিঝি ও সাধারণ সম্পাদক মুন্সি মিজানের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের নেতৃবৃন্দ শিবির ভূয়া মাহবুবুর রহমান ওসিম পারভেজ ভূয়া আলমগীর হোসেন কাজী রহিম শামীম সরকার সহ অন্যান্যদের পরিচয় করিয়ে দেয়া হয় সংগঠনের উপদেষ্টাবৃন্দ ব্যাপারী হারুনা রশিদ শেখ আনোয়ার কবির মোল্লা সেলিম দুলাল আজাদ আকন্দ খান শরীফ প্রমুখ সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিভিন্ন ক্যান্টন থেকে আগত রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম ইমরান খান মুরাদ কাজী আসাদ খলিলুর রহমান আমজাদ হোসেন চৌধুরী নজরুল জমাদার সেলিম রেজা প্রমুখ অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীতের মূর্ছনায় সকল দর্শক মুগ্ধ অনেক অনেক আনন্দ উপভোগ করছে এখানে বাংলাদেশ থেকে অনেক শিল্পী এসেছে হায়দার হোসাইনের দেশের গানে কিছুটা সময়ের জন্য হলেও সকলে ফিরে গেছেন মা আর মাতৃভূমির টানে সুইজারল্যান্ডের জুরিক থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই জাতি ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধুর সুযোগ ও উত্তরসূরি হিসেবে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এক ঐতিহাসিক ঘটনা তার প্রত্যাবর্তনের কারণে বাংলাদেশে গণতন্ত্র এবং উন্নয়নের প্রত্যাবর্তন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আতিকুর রহমান জানান সোমবার বার্মিংহাম স্মল হিথের খভেন্ট্রি রোডের ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশি বিদেশি সকল চক্রকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় করেন ওয়েস্ট লীগের সভাপতি আলহাজ আব্দুল নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন সালেহ এর পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ কে এম আসাদুজ্জামান লোকমান চৌধুরী নুরুজ্জামান বিলাল বদরুল প্রমুখ এবারে খেলার খবর ওল্ডহ্যাম বিশ্বনাথ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান সোমবার ওল্ডহ্যামের মিলেনিয়াম সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় বাইশটি দল খেলায় অংশ নেয় খেলা পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল কালাম শাহ ও কমিউনিটি ব্যক্তিত্ব মোজাহিদ খানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আলহাজ মোক্তার আলী কাউন্সিলর মন্তাজ আলী আজাদ কাউন্সিলর ফজলুল হক জামাল উদ্দিন মুমিনুর রহমান শামীম কবির আলী রোশন প্রমুখ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হ্যামের শাহ শাহস্তাব শাহজাহান জুটিকে পরাজিত করে বিজয়ী হন লিডসের আনোয়ার জাহাঙ্গীর জুটি এবারে সিলেটের খবর ভিডিও কনফারেন্সে সিলেট সড়ক জোনের আওতাধীন সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ সড়ক বিভাগের নির্ম নির্মিত বারোটি সেতুর উদ্বোধন করলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বুধবার বিকেলে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারোটি সেতু উদ্বোধন করেন তিনি এ সময় সিলেট সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় মন্ত্রী সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জের সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীদের সাথে ভিডিও কনফারেন্সের সেতু উদ্বোধন ঘোষণা করেন এর মধ্যে সিলেটের দুইটি সুনামগঞ্জের সাতটি এবং হবিগঞ্জ সড়ক বিভাগের তিনটি সেতু রয়েছে তিনি এসব সেতুর বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম ব্যয় সংকোচনের কারণে ব্রিটেন জুড়ে বন্ধ হতে চলেছে আটানব্বইটি জিপি সার্জারি পাঁচটির অবস্থান টার হ্যামলেটসে দলের গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে বলে জানালেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমানকে ফিরে পাওয়ার দাবিতে সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ